উঠে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। স্যার, ওটা তো গাড়ি থামালে কেন? আমি থামাইনি স্যার, গাড়ি আমার থামাইছে। একেবারে সুন্দরপুরে এসে থামছি। আমরা সুন্দরপুরে এসে গেছি। আমি প্রায় আসি, রোজ আপনাকে নিয়ে ঘুরতে বেরোই। ভাবলাম আজ আপনাকে নিয়ে সুন্দরপুর যাই। কতকাল পর গ্রামে এলাম। লাল মিয়া, তুমি গাড়িটা ঠিক করো, আমি একটু গ্রামটা ঘুরে দেখে আসি। ঠিক আছে স্যার। স্কুল ছুটি হয়েছে, এখন বাড়ি যাই। তোমাদের নাম কি? আমার নাম শেফালি আর ও আমার ছোট ভাই। আমার নাম রাহান। খুব সুন্দর নাম তোমাদের। সুন্দর না বান্দর জানি না, তবে আমি লাল মিয়া। আরে লাল মিয়া ভাই, আপনার এই অবস্থা কে? আরে তুমি সারের জন্য তো আজকে আমার এই অবস্থা। ছিলাম লাল মিয়া আর এখন হইলাম কালা মিয়া। কালা মিয়া হইছেন বুঝলাম, কিন্তু কোন সারের কথা কোন সেটা তো বুঝলাম না। আমার স্যার তো একজনই, খান বাহাদুর বংশের ছোট সাহেব মইনুল হোসেন খান। আরে কত কাল ছোট সাহেব রে দেখি না, সংসার সারা লোকটা বিভাগী হয়ে গেল। পরিবার পরিজন না থাকলে সংসারে সুখ শান্তি থাকে না। এখন আমার জীবনেও সুখ শান্তি নেই। কোন কি আপনার জীবনেও কি এই ছোট সাহেবের মতো মানে ভাবি সাহেবের লগে সারাসারি হয় নাই? তবে এবার হইব। তোমার ছোট সাহেবের লগে ঘুরতে ঘুরতে আমার জীবনটাই শেষ। কোন কি ছোট সাহেব গ্রামে ঘুরতে আইছে? উনি কই? গ্রামে ঘুরতে গেছে, তবে কই গেছে জানি না। আমি জানি এই ছবির নাম সেলফি। কিন্তু তোমরা জানো না কার লগে ছবি তুলতেছো। ইয়ে সরসা, এদিকে আমারই পোলা মাইয়া। রজব, আমি তো তোমাকেই চিনতে পাচ্ছি না, তোমার ছেলে মেয়েদেরকে আমি কি করে চিনবো বলো? গাড়ির ধ্বংসপাতি গুলা আইজো আমি চিনতে পারি না। রজব, আশেপাশে কোথাও ওয়ার্কশপ পাওয়া যাবে? অবশ্যই আছে সরসা, গ্রাম তার গ্রাম নাই, গ্রাম এখন অনেক উন্নত হয়ে গেছে। বলো কি স্যার। আপনি অপেক্ষা করেন, আমি ওয়ার্কশপ থেকে মিস্ত্রি আনতে যাই। কতদিন বাদে গ্রামে আইলেন? লন যাই, আমার বাড়িতে গিয়া একটু বিশ্রাম নেবেন। তোমার বাড়িতে? জি সুরসা। রাহানের মান নিজের সাথে সেলাই করা। শুনছেন, আপনি বলে নাস্তা পানি রেডি করছি। ওই ধ্যান সর সাহেব, আমি কিন্তু কিছু বলি নাই। শেফালির মা আপনার জন্য সব নাস্তা পানি রেডি করছে। কথায় বলে পরিবারের মহব্বতই আলাদা। স্যার, রজবের পরিবার মানে রজবের বউয়ের
মায়া মহব্বত হইতে রজবে সংসারটা আছে ঠিক আছে স্যার স্যার কথাই আছে সংসার সুখে রয় রমণীর গুণে স্যার আগে তো বড় সাহেব সুন্দরপুর আসতেন জায়গা জমির খোঁজ খবর নিতেন এখন তো আপনি খুব বেশি একটা আসেন না আসলে কি জানেন আপনাদের জমি আবাদ করেই তো রজবের সংসার এখনো চলে হোক না আমাদের জমি সেই জমি আবাদ করে যদি একটা সংসার চলে তবে মন্দ কি ভালো মন্দ বোঝার দায়িত্ব পুরুষের এর মধ্যে নারী মানুষের কথা কোনো মূল্য নাই বুঝছি ভাবির লগে গোলমাল কইরা কাপড় সেলাইয়ের দোকান সাইরা তুমি এখন চায়ের দোকান করছো তোমার ভাবির বুদ্ধিতে দর্জির দোকান দিয়া লোকসান করছি তাই এবার নিজের বুদ্ধিতে এই ব্যবসা খুলছি খাওনের ব্যবসায় কোনো লোকসান নাই লও চা খাও মনে হয় পাত্তি বেশি দিয়া ফেলাইছি খারাও তোমার আরেক কাপ দিই দাম কিন্তু এক কাপের বেশি পাইবা না কানু মিয়া নতুন ব্যবসার শুরুতেই লোকসান হোক লোকসান তবুও বইয়ের কথায় রাজা হওয়ার চাইতে নিজের বুদ্ধিতে ফকির হওয়াওয়ালা রায়হানের মা জমিতে কীটনাশক ওষুধ দিতে মানা করছিল আমি যদি তার মানা না শুনি না জমিতে আরো বেশি বেশি কীটনাশক ওষুধ দিই তাইলে কেমন হয় রজব ভাই সারাদিন মেহনত কইরা ঘরে গিয়া বউয়ের গোলামি আমি করতে পারবো না এর লাইগা যদি আমার কোলাপাল লইয়া আলাদা থাকতে হয় আমি তাতেও রাজি কিন্তু আমি রাজি না তোমার রাজি অরাজিতে কিছু যায় আসে না গরমকালে তুমি শীতকালের আমাদের রাজি হলে আমি কিন্তু রাজি না সংসারের লাগে সারাদিন আমি মেহনত করে মরি আর তাই এবার ঠিক আবার কথা মতো সংসার চলব তার মানে এই সংসারের জন্য আমি কিছু করি নাই পারুলের বাপ সত্যি করে কত কি হয়েছে তোমার আগে বোকা ছিলাম তাই বুঝি নাই বুদ্ধিমান হয়েছে তাই বেশি বেশি কীটনাশক দিয়ে নিজের ফসল নিজে নষ্ট করে নিজের বুদ্ধিতে ফকির হইলে অসুবিধা নাই আমার ভালো মন্দ আমি বুঝি আমার মায়া শেফালির জন্য এবার ভালো পাত্র ঠিক করছি কি কও তুমি এসব কথা শেফালি তো স্কুলে পড়ে ও এখনো নাবালিকা কন্যা নাবালিকা কিন্তু পাত্র যথেষ্ট সাবালক গাঁও গ্রামে সহায় সম্পদের অভাব নাই পাত্র কিন্তু আমি আমার মাইয়ারে বিবাহ দিব না রায়হান আর শেফালিরে নিয়ে আমার অনেক স্বপ্ন শেফালি রায়হান তোমরা কি আমার সন্তান হবে আমরা আপনার সন্তান হব কেন আমরা আমাদের বাবা মায়ের সন্তান শেফালি আসসালাম হ্যাঁ 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 আজকে মিটিংয়ের কথা মনে আছে হ্যাঁ এখন আমি অনেক কাজ পাই শেফালি কি করে জানেন আপা সে তো ফেসবুকে আপনার পেজে ঢুকে সুন্দর সুন্দর ডিজাইন বের করে
এবং সেগুলো যখন কাস্টমারে কইরা দেই তারাও খুব খুশি হয় শেফালির বাপ মানুষটা খারাপ না তবে বুদ্ধি একটু কম আজকাল সে অনেক উল্টাপাল্টা কাজ শুরু করছে কোথায় কোথায় আমার ডর দেখায় কিন্তু আপনি যদি আমার পাশে থাকেন আমি কাউরে ডরাই না ডরার এখনো কিছু দেখো এইবার দেখো না এই কি হয়েছে তোমার বউ কি সব ফোনে ফোনে তুমি যা কোনে সব কইছো আরে বর পুরুষের কাছে নিজের স্বামীর নামে বদনাম করতে শরম লাগে না এরকম বেশরম বলিয়া আমি কষ্ট থাকো দরকার পড়লে সারা সারি হইব ডাক্তার সাহেব কেমন দেখলেন হক সাহেব কিছু মনে না করলে একটা কথা বলতে পারি অবশ্যই অবশ্যই বলতে পারি এই সময় আপনার ছেলের পাশে ওর মাকে থাকা খুব দরকার ছিল সার্বক্ষণিকভাবে একজন ট্রেন নার্সের ব্যবস্থা করেছি স্যার আমি আমার সাধ্য অনুসারে দায়িত্ব পালন করে যাচ্ছি পৃথিবীর কোনো ট্রেন্ড নার্সের পক্ষে মায়ের দায়িত্ব পালন করা সম্ভব নয় আমি আপনার ফ্যামিলি ফ্রেন্ড একটা কথা না বলে পারছি না বলুন স্বামী স্ত্রীর সেপারেশনের আলটিমেট ভিকটিম কিন্তু তাদের সন্তানরাই তার স্ত্রী ফারুল বেগম আপনার সাথে একটু দেখা করতে চায় কেন কি হয়েছে সে কথা না হয় তার মুখ থেকে শুনেন নিয়ে এসো আসসালামু আলাইকুম ছোট সাহেব ওয়ালাইকুম আসসালাম আমার সর্বনাশ হয়ে গেছে ছোট সাহেব আমার ছেলে বেগম আপনি বাঁচান রজবালি তার নাবালিকা কন্যার বিয়ে দিতে চায় বাবি বাধা দিচ্ছেন ইল্লেগে সে বাবির বাইরে থেকে বাইর করে দিছে ছেলে মেয়েরা কোথায় উনিও করে ঘরে তালাবন্দি করে রাখছেন স্কুলেও যাইতে দিতেছে না সেই ব্যবসায় লোকসান কইরা কাঁচা তরকারির ব্যবসা করছিলাম সেইখানেও লোকসান পরে বউর পরামর্শে আবার আগের পেশায় ফিরে আইছি আবার বউর পরামর্শ তাহলে তোমার মতামতের মূল্য রইল কই আমি পুরুষ এক কথার মানুষ আমি যখন ঠিক করছি আমার কন্যার বিয়া দিব সেই বিয়া আমি দিমই অসম্ভব রজব কিছুতেই তার নাবালিকে কন্যার বিয়ে দিতে পারবে না কিন্তু স্যার রজব ভাই সংসারটা যে ভেঙে গেল কেন সংসার ভেঙে গেল কেন স্যার আপনি আমাকে রজব ভাইয়ের ছেলে মেয়ের জন্য কিছু জামা কাপড় কিনে নিতে পাঠিয়েছিলেন না হ্যাঁ
আজ সকালে তো তোমাকে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি সকালবেলায় সেই জামা কাপড় নিয়ে রজব ভাইয়ের বাড়ির দিকে রওনা হইলাম। রাস্তায় ভাবির সাথে আমার সাথে দেখা। আমি লাল পেয়া ফেলে কইছি আমার আপনার কাছে নিয়ে আইতে। আপনি স্যার কেউ বাঁচাতে পারবো না আমার পোলা ব্যাংকুলার। আজ সারাদিন তোমাদের মা ছেলে মেয়ের নিশ্চয় খাওয়া হয়নি। আজকে রান্ধনের সুযোগ পাই নাই। লালমিয়া স্যার, সবার জন্য খাবার নিতে হবে। সংসার বাঁচানোর আগে সংসারের মানুষদেরকে বাঁচানো বেশি দরকার। ভাই রে, নিজে বাঁচলে বাপের নাম। তার মানে নাবালিকা কন্যার বিবাহ দেওয়ার মানে বুঝো? এইবার নাবালিকা কন্যার বিবাহ দেওয়ার মানে বুঝবা। দেখো দেখো রজব, দেখো রজব, এবার বুঝতে পেরেছ সংসারে সম্পর্কের জন্য মায়ের কত বড় প্রয়োজন? স্যার ওই যে গানে আছে না, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ না। রজব, রাগের মধ্যে মানুষ বিবাহ বিচ্ছেদের মতো মারাত্মক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, কিন্তু সেই সিদ্ধান্ত যে কত বড় ভুল সিদ্ধান্ত সেটা সে পরে বুঝতে পারে। হ্যাঁ, একটা সময় আমি নিজেও একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। কিরকম? আমার বউ গার্মেন্টসে চাকরি করত, কিন্তু গার্মেন্টসের চাকরি আমার একদম পছন্দ ছিল না। বউ গার্মেন্টসে চাকরি থাকতে নারাজ, আর এ নিয়ে সারাক্ষণ আমাদের ঘরে ঝগড়া ঝামেলা লেগেই থাকত। তারপর আর কি, লালমিয়া তার ভুল বুঝতে পেরেছে। শোনো রজব, এখন মেয়েরা ঘরে বাইরে কত কাজ করছে, তাই তাদেরকে ভুল বুঝে সন্দেহ করাটা অন্যায়। ছোট সাহেব, হ্যাঁ, কিছু মনে না করলে ছোট মুখে এখন বড় কথা বলতে চাইছিলাম। বলো কি কথা? আমি আর লালমে ভাই না ভুল করছি, আপনিও কি ভুল করছিলেন? আমি বিদেশে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। বাবার পছন্দ করা মেয়ের আলোকে বিয়ে করতে হবে সেটি মেনে নিতে পারিনি। আমি চন্দ্রে গেছি, কিন্তু সে বড় হয়েছিল বিদেশে।
এসবের দরকার নেই। কিন্তু আমার দরকার আছে। আমি বাবা মাকে হারিয়ে বিদেশে মামার আশ্রয় ছেড়ে অনেক আশা নিয়ে এখানে এসেছি। কিন্তু আমি তো এখানে মানে দেশে থাকতে চাইনি, বিদেশে চলে যেতে চেয়েছিলাম। অথচ বিয়ের কারণে আমার বিদেশ যাওয়া হলো না। জানি আপনার বাবা আমার পুত্রবধূ করবেন বলে আমার বাবা কি কথা দিয়েছিল, আর সেজন্যই আপনার বিদেশ যাওয়া হলো না। বিদেশ যাওয়া যখন আমার হলোই না, তখন ভাবলাম দেশে আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকব। আমিও কাজ করতে চাই। তার মানে আমি বিদেশে আধুনিক কৃষি কাজ নিয়ে পড়াশোনা করেছি, আমি আমার সেই পড়াশোনা নিজের হাতে কাজে লাগাতে চাই। বিদেশের মাটি ঘাটে কৃষি কাজ করার আগে তোমাকে এই দেশটা সম্পর্কে ভালো করে জানতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আপনার একটু সময় হবে? কেন জানেন, আমার না দেশের শহীদ মিনার, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় স্মৃতিসৌধ কিছুই দেখা হয়নি, অথচ বিদেশে কত নাম শুনেছি। আজ আমি সারা দিন আপনার সাথে ঘুরে ঘুরে দেখব। আমার সময় হবে না। তুমি চলে নিজে গাড়ি নিয়ে যেতে পারো, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। তুমি চাকরি করবে না, মানে সারাদিন ঘরে বসে থাকি। তাই খান বাহাদুর পরিবারের ঘরের বউ হয়ে তুমি বাইরে গিয়ে চাকরি করবে? তোমার জন্য একটা করে চিঠি লিখি, আসলে তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসো? খালাম্মা। আরে বিনা, তুমি কখন এসেছো, ডাকোনি কেন? না, ভাবলাম আপনি পড়ালেখা নিয়ে ব্যস্ত আছেন এর জন্য। এখানে এসে পড়ালেখা করার সময় কোথায় পেলাম? সময় পেলে তো একটু চিঠি লিখি। কারে চিঠি লেখেন খালাম্মা? আমি তো একা, আমার তো কেউ নেই।
আমি আপনার জন্য নিজের হাতে রান্না করেছি। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। রানু, রানু কি লেখে আমায় না জানি। চাকরির দরখাস্ত নয়তো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনা জি, খালুজান তোর খালামা কি করে রে? মনে হয় চিঠি লেখে। চিঠি লেখে মানে কার কাছে চিঠি লেখে? তা তো জানি না খালুজান, তবে খালাম্মা রোজই চিঠি লেখে। রোজই চিঠি লেখে? আমাদের সন্তান বাবুর জন্ম হয়। জন্মের পর থেকে রানুর প্রতি আমার সন্দেহ আরো বেড়ে গেল। ও যেন আমাদের বাবুটাকে নিয়ে কোথায় যেন চলে যেতে চায়। তাই বাধ্য হয়ে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম। দেশে তো বিবি সাহেবের কেউ ছিলেন না, তাই উনি যাইতেন কার কাছে? বিদেশে ওর এক মামা ছিল। আমাদের বিবাহ বিচ্ছেদের পর ও ওনার কাছে চলে যায়। ইচ্ছে করলে ও বাবুটাকে ওর সাথে করে নিয়ে যেতে পারত, আইনে সেই ব্যবস্থাই ছিল। কিন্তু তারপরও সে আইনি ব্যবস্থা সে গ্রহণ করেনি। তারপর বাবুর কি হলো? রানু চলে যাবার পর বাবু তার মাকে দেখতে না পেয়ে অসুস্থ হয়ে পড়ল। আমি আমি শহরের সবচেয়ে বড় ডাক্তার দেখিয়ে আমার বাবুর সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেছিলাম, কিন্তু তারপরও আমি বাবুকে বাঁচাতে পারিনি। আমি আমার বাবুকে বাঁচাতে পারিনি। রানু তার ছেলের এই সংবাদ পেয়ে সেও আত্মহত্যা করে। একটা কথা বুঝলাম না, বিবি সাহেব তাহলে সিডি লাগতো কার কাছে? রজব, আমার কাছে। রানু আমার কাছে চিঠি লিখত, আমার কাছে। তার মানে রানু চলে যাবার পর ওর আলমারি খুলে ওর লেখা চিঠিগুলো আমি পড়েছি। সব চিঠিগুলো আমার কাছে লেখা, আমার কাছে লিখত। অথচ আমি সেই চিঠিগুলোর ভুল ব্যাখ্যা করেছি। ইমাম সাহেব বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী দুজনকে একে অন্যের সাথী হিসাবে সৃষ্টি করেছে। ঠিক তাই, ঠিক তাই লাল মিয়া। রজব, তোমার ঘরের দেয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে একটা লেখা দেখেছিলাম। ওইটা আমি সেলে করছি ছোট সাহেব। ভুল লিখেছো। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। একদম খাঁটি কথা বলছেন স্যার। স্যার, এই কারণে আমার সংসারে অভাব আছে সত্য, কিন্তু মহব্বতের অভাব নেই। ঠিক বলেছো লাল মিয়া। তাহলে আজ থেকে আমরা কি বলবো? সংসার সুখের হয় স্বামী স্ত্রী দুজনের গুণে।
সংসার সুখের হয় রমণীর গুণে এই কথা সত্যি হয়েছিল আমার মায়ের জীবনে আমার মায়ের জীবনে আমার মায়ের জীবনে আমার মায়ের জীবনে সংসার সুখের হয় রমণীর গুণে এই কথা সত্যি হয়েছিল আমার মায়ের জীবনে আমার মায়ের জীবনে আমার মায়ের জীবনে আমার মায়ের জীবনী